আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি সব জানতা সবার আগেই উনি জেনে যান ভবিষ্যৎ বক্তা উনি আগে থেকেই বলে দেন কোথাও মেয়েটার সাথে সম্পর্ক ছিল কোথাও মেয়েটা প্রেগন্যান্ট কোথাও ভালোবাসার সম্পর্ক ছিল কোথাও খদ্দের আর কর্মীর মধ্যে পয়সা নিয়ে গন্ডগোল হয়েছে এইটা শেষ হওয়ার দরকার আমার গাইঘাটা বিধানসভার মধ্যে মেয়েদের বা মহিলাদের উপর অত্যাচার এবং এই ধর্ষণ রেপ এটা কোনোভাবেই চলতে পারে না এটা কোনোভাবেই চলতে পারে না এটা আমরা চলতে দেব না নিয়ারলি এক ঘন্টা আগে আমাদের আমার বিধানসভার যে মণ্ডলটু আছে সে মণ্ডলটুয়ের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের সভাপতি ভাই দিব্যেন্দু মণ্ডল আমাকে ফোন দিল যে দাদা একটা ঘটনা ঘটে গেছে গতকাল রাতে এই গাইঘাটা বিধানসভার শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা মাইনর মেয়ে বিলো 18 তাকে একটা ছেলে নিয়ারলি 30 এবং সে বিবাহিত সে জোরপূর্বক ওড়না দিয়ে মেয়েটার হাত বেঁধে তার বাড়ির পাশের জঙ্গলে নিয়ে সেখানে রেপ করেছে ধর্ষণ করেছে আমি কথা শুনে আমি বললাম যে থানাতে যাব বড়বাবু যিনি আছে ওনার সাথে আমি কথা বলবো এবং কথা বলে দৃষ্টান্তমূলক যে শাস্তি যে আছে সেটা বড়বাবুকে বলবো যে ইনভেস্টিগেশন যথাযথভাবে করে কোনো রকম মানে কারুর মানে ইটা না নিয়ে মানে কোনো কালার না দেখে রাজনৈতিক কোনো কালার না দেখে মেয়েটা এবং তার পরিবার যাতে জাস্টিস পায় তার জন্য ইনভেস্টিগেশন করা এবং তার জন্য শাস্তি এবং যা যা করতে হয় সেটা আইনানুগভাবে সেটা করা বড়বাবুর সাথে আমি কথা বলেছি পার্সোনালি এবং এই যে যে রেপ এবং ধর্ষণের পশ্চিমবঙ্গে যে কালচার চলছে সেটা নষ্ট হওয়ার দরকার সেটা শেষ হওয়ার দরকার আপনি বলছেন যে কোনো কালার না দেখে শাস্তির ব্যবস্থা করছেন ছেলেটার পরিবারের কি কোনো রাজনৈতিক কালার আছে আমি শুনেছি ডাইরেক্ট না করলে পরেও তৃণমূল ঘরানার এবং তৃণমূলকে সাপোর্ট করে শুনেছি কারণ এই কেসগুলোতে কি হয় বিভিন্নভাবে যারা আপনারা দেখেছেন এটা নতুন করে বলার নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে রেপ চলছে মার্ডার চলছে বাচ্চারা প্রত্যেক দিন গতকালকেও একটা বাচ্চা মেয়ে আলিপুর দুয়ারে তাকে একটা 6 না 7 বছরের একটা বাচ্চাকে এরকমভাবে ধর্ষণ করে মেরে ফেলেছে দেখুন এটার কারণটা হচ্ছে এখনও পর্যন্ত এই তৃণমূলের শাসনে 13 বছর হয়ে গেছে প্রায় এখনও পর্যন্ত কোনো ধর্ষণ এবং রেপের সঠিকভাবে কোনো বিচার হয়নি এবং যারা ক্রিমিনাল যারা আছে তাদের শাস্তি এখনও পর্যন্ত হয়নি আপনারা কামুদিনু দেখুন আপনারা পাকিস্তান কাণ্ড দেখুন আপনারা নদিয়া দেখুন আপনারা আলিপুরদুয়ার প্রত্যেকটা জায়গাতে যারা রেপ এবং মার্ডার করেছে তারা কোনো না কোনোভাবে ছাড় পেয়ে গেছে কারণটা হচ্ছে এই যে যে শাসক দল সেই শাসক দলের চাপে পুলিশ ঠিকমতো ইনভেস্টিগেশন করে না এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি সব জানতা সবার আগেই উনি জেনে যান ভবিষ্যৎ বক্তা উনি আগে থেকেই বলে দেন কোথাও মেয়েটার সাথে সম্পর্ক ছিল কোথাও মেয়েটা প্রেগন্যান্ট কোথাও ভালোবাসার সম্পর্ক ছিল কোথাও খদ্দের আর কর্মীর মধ্যে পয়সা নিয়ে গণ্ডগোল হয়েছে উনি সব কিছু আগে থেকে বলে দেন তো এই যে যে মানসিকতা আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি সব কিছু যিনি একটাই পোস্ট তিনি সবার আগে যখন বলে দেন তখন কি হয় তখন পুলিশ এবং প্রশাসন চাপে পড়ে ঠিক মতন কাজ করে না এইটা শেষ হওয়ার দরকার আমার গাইঘাটা বিধানসভার মধ্যে কোনো কথা হবে না জিরো টলারেন্স নীতি মেয়েদের বা মহিলাদের উপর অত্যাচার এবং এই ধর্ষণ রেপ এটা কোনোভাবেই চলতে পারে না এটা কোনোভাবেই চলতে পারে না এটা আমরা চলতে দেব না কমপ্লেন কমপ্লেন দেখছিলাম যে মেয়েটি টিউশন পড়তে যাচ্ছিল তার মানে মেয়েরা এই এই তৃণমূলের যে শাসন চলছে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে এখানে কাটমানি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে টাকা ছাড়া কোনো কিছু হয় না এখানে শাসক দলের যারা নেতা নেত্রী আছে তারাই যা বলবে সেটাই হচ্ছে সেই মানে আমাদের যে মহামান্য সুপ্রিম কোর্ট তারও উপরে তার কথারও উপরে এরকম একটা ভাব আর আমাদের যিনি মাননীয় আছেন তার বদান্যতায় একটা সত্যি কথা বলতে কি মাননীয়ার মাননীয়া মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী আছেন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার অনুপ্রেরণায় এই পশ্চিমবঙ্গে এই ধর্ষণ মার্ডার এই রেপ চলে
কারণ তিনি অগ্রিমভাবে এমনভাবে উনি সাপোর্ট করেন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা রেপ মার্ডারে যেখানটাতে প্রত্যেক দিন দিন যারা আসে ক্রিমিনাল তারা বেশি করে সাহস পায় কোনো কিছু করতে যে আমি কোনো না কোনোভাবে ছাড়া পেয়ে যাব আজকে মাননীয়ার অনুপ্রেরণায় আজকে পশ্চিমবঙ্গে রেপ এবং মার্ডারের যে কালচার সেটা চলছে এটা বন্ধ হওয়ার দরকার ইমিডিয়েট বন্ধ হওয়ার দরকার।